বিরতির পর ফিরলাম টাফ টক উইথ ঋতব্রততে। আজকে ঐতিহাসিক টাফ টক কিং এবং কিং মেকার, আইএফএ-র কিং এবং কিং মেকার অর্থাৎ সুব্রত দত্ত, অনির্বাণ দত্ত উভয়ই রয়েছেন টাফ টকে। তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি অনির্বাণ, আপনি প্রথমেই আপনাকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা এই কারণে খুব গুরুত্বপূর্ণ, স্বরূপ বিশ্বাস তিনি ভাইস প্রেসিডেন্ট, অন্যতম ভাইস প্রেসিডেন্ট। আপনি নিশ্চয়ই জানেন, খবর রাখেন যে স্টুডিও পাড়াতে প্রযোজক থেকে প্রত্যেকে, অভিনেতা অভিনেত্রী টেকনিশিয়ান, তার একটা বিরাট প্রভাব রয়েছে। এই রকম একজন ব্যক্তিত্ব, তিনি যেখানে ভাইস প্রেসিডেন্ট এবং আপনি হট চেয়ারে বসছেন অর্থাৎ আইএফএ-র সচিব হিসেবে, ব্যাপারটা একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে গেল না? চ্যালেঞ্জিং কেন বলুন তো, আমরা যখন দল গড়ি আমরা কি চেষ্টা করি, প্রত্যেকটা পজিশনে বেস্ট প্লেয়ারকে নিয়ে আসার। যে টিমটা যদি প্রত্যেকটা প্লেয়ার স্ট্রং হয়, টিমটা একত্রিতভাবে খেললে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো পাশে স্ট্রং প্লেয়ার পাওয়া মানে তো নিজেও ভালো খেলতে পারবো এবং সেই প্লেয়ারটাও ভালো খেলবে, সেটা তো অ্যাডভান্টেজ না ফুটবলের ভাষায়। সৌরভ বাবু থেকে শুরু করে অনেকেই আছেন আপনার কমিটিতে, কিন্তু এটা মানছেন তো তারকা প্লেয়ার এখানে কিন্তু সৌরভ বিশ্বাসী। আমার মনে হয় টিমে সব প্লেয়ার গুরুত্বপূর্ণ, এবং যে কোনো টিম, স্পেশালি যেখানে একটা টিম গেমের কথা হয়, প্রত্যেকটা প্লেয়ারের নিজস্ব রোল থাকে এবং সেই রোলটা তাকে করতে হয়। সেই রোলটা যদি সে ডেলিভার করে তবেই টিম ভালো পারফরমেন্স করে। তারকা মাঠের বাইরে হতে পারে, মাঠের ভেতরে সবাই টিমমেট। অবশ্যই, খুব সুন্দরভাবে বললেন। আপনি কি সুব্রতদার কাছে থেকে তালিম নিচ্ছেন এখন? না, আপনার ইন্টারভিউ আছে না যে হাঁসের বাচ্চাকে সাঁতার শেখাতে হয়? বাহ, এটা দারুণ বলেছেন। আমি এই কারণেই বলি যে দত্ত পরিবার থেকে যদি আসে আপত্তি কোথায়? কংগ্রেস যেমন গান্ধী পরিবার ছাড়া ভাবা যায় না, মধ্যখানে অনেকে ভেবেছিলেন, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি অসাধারণ রাজনীতিবিদ হয়ে যান, তরুণ রাজনীতিবিদ হন, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কিত কে, সেটার থেকেও গুরুত্বপূর্ণ তারও কিন্তু দক্ষতাকে, যোগ্যতাকে আমাদের বিচার করতে হবে। সুতরাং পরিবারতন্ত্র তো থাকবে। এবার আমি চলে আসছি পরিবারতন্ত্রের ব্যাপারে, অতটা কথা বলবো না, কিন্তু সৌরভ বিশ্বাস, তারও একটা পারিবারিক পরিচিতি আছে, তার একটা রাজনৈতিক পরিচিতি আছে। অনেকে বলছেন পারিবারিক পরিচিতিটা কি অন্যায়? না, অন্যায় নয়, আমি সেটা তো আগে থেকেই বলে দিলাম। হ্যাঁ, কিন্তু আমরা মাঝে মাঝে প্রশ্নটা আছে, সে আসবে, সে অবশ্যই পরিবারের সাথে অবশ্যই। অনেকে বলছেন সুব্রত দত্ত মাস্টার স্ট্রোক দেন, প্রিয়রঞ্জন দাশমুন্সী প্রয়াত, আমাদের সবার প্রিয় প্রিয়রঞ্জন দাশমুন্সী থেকে শুরু করে প্রফুল্ল প্যাটেল, প্রত্যেকের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব, এমন সব রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আপনি ঘর করেছেন। অনেকে বলেন শুধু ঘর করেননি, আপনি ফুটবলের ক্ষেত্রে, ফুটবলের রাজনীতিতে তাদের কয়েক দশ গোলও দিয়েছেন, এরকমও ঘটনা ঘটেছে। আমি সেই বিতর্কে যাচ্ছি না। সেক্ষেত্রে দাঁড়িয়ে সৌরভ বিশ্বাসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আইএফএ-তে নিয়ে আসাটা, এটা মাস্টার স্ট্রোক হলো নাকি এটা আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে? এটা আইএফএ-র অনেক অনেক শক্তি সঞ্চার হলো, এটা কোনো স্ট্রোকের ব্যাপার নয়। আমার মনে হয় আমরা যেটা বলে থাকি টিম আইএফএ, টিম আইএফএ অনেক শক্তিশালী হলো, এবং টিম আইএফএ-তে প্রতিটা খেলোয়াড় যেরকম গুরুত্বপূর্ণ, যেটা অনির্বাণ বলল, কারণ এক একজন এক একটা পজিশানে খেলে। তো সেখানে সৌরভ বিশ্বাস তার ভূমিকা আমার মনে হয় যেভাবে যদি ঠিক রকম পালন করে, সময় সেটা বলে দেবে, আমার মনে হয় বাংলার ফুটবলের অগ্রগতি প্রচণ্ডভাবে ত্বরান্বিত হবে। অবশ্যই, আমি এক্ষেত্রে একটা প্রশ্ন করব, জয়দেব মুখার্জি যখন তিনি ছিলেন, বিশেষ করে সর্বশেষ ক্যালকাটা ফুটবল লীগ বা বিভিন্ন সময়, এমনকি যেদিন তিনি বিদায় নিলেন সেদিন কিন্তু তিন প্রধানের কেউ উপস্থিত ছিলেন না, কোথাও কি তিন প্রধানের ওপর আইএফএ-র লাগাম ক্রমশ হ্রাস কি হালকা হতে শুরু করেছে? প্রথমত বলি, অ্যানুয়াল জেনারেল মিটিং যেটা শেষ মিটিং ছিল জয়দীপ মুখার্জির, সেদিনকে ইস্টবেঙ্গল ক্লাবের বাবু চক্রবর্তী এসেছিল, দীপঙ্কর চক্রবর্তী, ভালো নাম। আর দ্বিতীয়ত বলি যে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, এই ক্লাবগুলো আইএফএ-র খুব গুরুত্বপূর্ণ সদস্য, এবং এই তিন ক্লাবের পেছনেই বিপুল জনসমর্থন আছে। এদের যত সদস্য, যত সমর্থক অন্য কোনো ক্লাবের নেই। এদের অবদান বাংলার ফুটবলে অনস্বীকার্য। আইএফএ-র কিন্তু
তারা মালিক, যতগুলো অ্যাফিলিয়েটেড ইউনিট আছে তারা মালিক, এরা তিনজনে মালিক। সুতরাং আইএফএটা তাদেরও, আইএফএটা কোনো আলাদা কোনো সংস্থা নয়, তাদের জন্য সবগুলো ক্লাবের জন্য আইএফএ, দ্বারা আইএফএ, দিয়ে আইএফএ। সুতরাং এই তিনটে ক্লাবের অংশগ্রহণ সবসময় আছে এবং আগামী দিনেও থাকবে। একটা জিনিস বুঝতে হবে যে এই তিনটে ক্লাব কিন্তু আন্তর্জাতিক মানের ক্লাব, এদের খ্যাতি সারা পৃথিবীতে, যেহেতু এটা এরা বড় ক্লাব নামে পরিচিত, এদের অনেক বড় বড় সমস্যা আছে, সেগুলোকেও আইএফএকে বুঝতে হবে, মানতে হবে। আইএফএর কলকাতা ফুটবল লীগ খেলতে এই তিনটে ক্লাব কেন, প্রত্যেকটা ক্লাব খেলতে বাধ্য আইএফএর সংবিধান অনুযায়ী, কিন্তু এই তিনটে বড় ক্লাবকে আইএফএ একটু অন্য চোখে দেখে, কারণ এই তিনটে ক্লাবের যে যে সম্মান, যে প্রতিপত্তি, যে জনপ্রিয়তাটা, সেটা কিন্তু অন্য ক্লাবের থেকে অনেক অনেক বেশি, এবং এদের সমস্যাও বেশি। যারা এই ক্লাবের কর্মকর্তা তাদের কিন্তু শয়ে শয়ে না লাখে লাখে সমর্থকদের, হাজার হাজার সদস্যদের জবাবদিহি করতে হয়। সুতরাং আইএফএ প্যারেন্ট বডি হিসেবে এদের সমস্যাগুলোকে বুঝতে হবে, এবং সেটা বুঝেই গতবারে যখন ইস্টবেঙ্গল মোহনবাগান লীগ খেলল না, তারা কিন্তু সঙ্গত কারণেই খেলেনি, এবং আইএফএ সংবিধানে লেখা আছে যে খেলাটা বাধ্যতামূলক, কিন্তু যদি কেউ না খেলে, সে যদি কোনো রিজনেবল গ্রাউন্ড দেয়, তাহলে সেটা গভর্নিং বডি অ্যাপ্রুভ করতে পারে, এবং সেটাই গভর্নিং বডি করেছিল। সুতরাং আমি মনে করি না এই তিনটে ক্লাবের সাথে আইএফএ এর কোনো রকমের ইভেন 1% কোনো বিবাদ আছে, বিরোধ আছে, বরঞ্চ তারা বিশালভাবে আইএফএকে সমর্থন করে এবং আইএফএ এর পাশে দাঁড়ায়, এবং তাদের জন্যই আইএফএ এবং বাদবাকি যত ক্লাব আছে, যত জেলা আছে, যারা অ্যাফিলিয়েটেড ইউনিট, এই সবাইকে নিয়েই আইএফএ এত শক্তিশালী, যার জন্য আইএফএ সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ অ্যাসোসিয়েশন এবং সারা বাংলার নিয়ামক সংস্থা ফুটবলের, এবং সেটা সবাই সম্মান করে, শ্রদ্ধা করে আইএফএকে। এই জন্যই আপনি বলছেন, তার মানে তিন প্রধান আপনাদেরই শরিক, সবাইকে মিলেই আইএফএ, একদম। মানে আমি যে প্রশ্নটা করছি, রাস আলগা হয়ে যাচ্ছে নাকি? আপনি তাহলে এটা নিশ্চিত করে দিচ্ছেন, রাস হচ্ছে একেবারেই আলগা হচ্ছে না, তাদের নিয়েই তো আইএফএ, তো রাষ্ট্র আলগার তো কোনো ব্যাপার নেই। কিন্তু সুব্রতদা, এটা তো মানবেন, আপনার সময় বা প্রদ্যুৎবাবুর সময় বা বিশ্বনাথবাবুর সময় বা উৎপলবাবুরও শেষের দিকটা আমি বলবো না, তার আগে পর্যন্ত, আইএফএ যেভাবে একের পর এক ম্যাচ, ইস্টবেঙ্গল মোহনবাগানে একের পর এক ডার্বি ম্যাচ দেখেছি কলকাতায়, সংখ্যাটা কমতে কমতে একে আনুবীক্ষণিক হয়ে যাচ্ছে। আপনি ভাবুন, ইস্টবেঙ্গল মোহনবাগানের দর্শকরা গত কয়েক মাস আমরা কলকাতা ময়দানে তো কোনো খেলাই দেখতে পেলাম না। কথাটা হচ্ছে, আপনি যে সময়ের কথা বলছেন, তখন ইস্টবেঙ্গল মোহনবাগান তারা আইএসএল খেলতো না, ঠিক ঠিক তো আইএসএলে অনেক মাস তাদের থাকতে হয়, তার প্রস্তুতি নিতে হয়, তার আগে তারা আই লিগ খেলতো, সুতরাং তাদের কাছে অনেক বেশি সুযোগ ছিল। যদি কলকাতা ফুটবল লীগের ক্যালেন্ডারের সাথে অন্য ক্যালেন্ডার ক্ল্যাশ করে যায়, তাহলে সেই ক্লাবগুলো বিপদে পড়ে। তারা যে কলকাতা ফুটবল লীগ খেলতে ইচ্ছুক নয় তা একেবারেই নয়, তারা খেলতে ইচ্ছুক এবং তারা চায় যে তাদের সদস্য সমর্থকরা সবাই তাদের খেলা দেখুক বাংলায়। এবং এই যে ডার্বির কথা বলছেন, ডার্বি কিন্তু কলকাতা ফুটবল লীগে তারা অংশগ্রহণ করবে এবং তারা ডার্বিও খেলবে, এবং ডার্বির খেলাও হয়ে আসছে এত বছর ধরে, তো সুতরাং সেখানে কোনো অসুবিধা নেই। আইএফএ শিল্ডেও অংশগ্রহণ করে তারা, সেখানেও ডার্বি হতে পারে। সুতরাং ইস্টবেঙ্গল মোহনবাগানের কে শুধুমাত্র কলকাতা ফুটবল লীগ বা আইএফএ শিল্ডে আবদ্ধ করলে বা হবে না, তাদের কিন্তু মানে এএফসি কাপ থাকে, তাদের আইএসএল খেলতে হয়, তাদের দুরান্ড খেলতে হয়, তো সুতরাং তারা কলকাতা ফুটবল লীগও খেলে, আইএফএ শিল্ডও খেলে, সবগুলো নিয়েই তাদের হয়, কিন্তু অনেক সময় আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের যেটা দুর্বলতা বা যেটা তাদের অসুবিধা সেটা বুঝতে হবে, অ্যাজ আ প্যারেন্ট বডি হিসেবে বুঝতে হয়, বুঝে তাদের সাথে কোঅপারেট করতে হবে। অবশ্যই আমি এই বিষয়ে আসবো, কারণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সুব্রতবাবুর কাছে। শুধুমাত্র
আইএফএ বা এআইএফএ কে কেন্দ্র করে না, ভারতের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু তার আগে একবার অনির্বাণ দত্ত চলে যাব আপনার কাছে। নতুন আইএফএ সচিব হয়ে কি লক্ষ্য এবার, ক্যালকাটা ফুটবল লীগ কি করা যাবে? প্রথম লক্ষ্য হলো সুস্থভাবে ক্যালকাটা লীগ ফুটবল লীগটা পরিচালনা করা এবং সেটাকে সম্পূর্ণ করা। ইস্টবেঙ্গল মোহনবাগান খেলবে মনে হচ্ছে? আমি আশা করি নিশ্চয়ই খেলবে, কারণ গত দুবছর কোভিডের জন্য প্রায় খেলা হয়নি এবং এদের যে এত সাপোর্টার বেস, সেই সাপোর্টার বেসরা কিন্তু নিজেদের মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগানকে দেখতে পায়নি সামনে। তো আমি আশাবাদী যে তারা এদেরকে অন্তত ফুটবল থেকে বঞ্চিত করবে না, বাংলার ক্রীড়াপ্রেমীদের বা ফুটবল প্রেমীদের খেলা থেকে বঞ্চিত এরা করবে না এবং এরা কলকাতা লিগে পার্টিসিপেট করবে, যাতে সবাই আনন্দ করে কলকাতায় ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান এদের খেলা দেখতে পারে। অবশ্যই আমি সুব্রতদা এবার যে প্রশ্নটা করবো এর সাথে একদম একমত, একমত একদম তাই। তারাও চায় না, ক্লাবগুলো চায় না তাদের সদস্য সমর্থকদের বঞ্চিত করতে তাদের খেলার ব্যাপারে। বছর কোভিড এর জন্য হয়নি সেইভাবে, কিন্তু এখানে যার জন্য আই লিগ এখানে হয়েছে তাদের খেলা এখানে দেখেছে সদস্য সমর্থকরা, এবং ক্যালকাটা ফুটবল লিগেও তারা খেলবে এ বিষয়ে আমি প্রচন্ড ভাবে আশাবাদী। বাহ, ভালো লাগলো, এটা আমাদের কাছে খুব সুখবর। আমি সুব্রতদা এবার যে প্রশ্নটা করব, এই প্রশ্নটা আপনাকে করব, কারণ আপনার পোশাকই নাম আইএফএ তে যে পদই থাকুক না কেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বা যাই থাকুক না কেন, এআইএফএ তে, আইএফএ তো চেয়ারম্যান, এআইএফএ তে আপনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যাই থাকুক না কেন, সরকারিভাবে আপনিও বলবেন না কেউই বলবেন না, কিন্তু আমরা জানি আপনি ওখানে পুরোধা পুরুষ। এবং সেক্ষেত্রে আমি আপনাকে প্রশ্ন করছি যে একটা সময় চলে আসবে না তো অক্টোপাসের মতো স্পন্সর, আর তথাকথিত যে সমস্ত নতুন টুর্নামেন্ট শুরু হয়েছে তারা গিলে খাবে বাংলার ফুটবলকে? দেখুন, বাংলার ফুটবল যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে। ভারতীয় ফুটবলটা দিল্লিতে আবদ্ধ নয়, সবগুলো রাজ্যকে নিয়েই ভারতীয় ফুটবল। রাজ্যের ফুটবলের যদি উন্নয়ন না হয়, প্রত্যেকটা রাজ্যের ফুটবলের যদি উন্নয়ন না হয়, সার্বিকভাবে ভারতের ফুটবলের উন্নয়ন হতে পারে না। তো সুতরাং রাজ্য ফুটবলগুলোকে যদি উন্নত করা যায় তাহলেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এআইএফএফ এর যে ভূমিকা সেটা সফলতা পাবে, সেটা সার্থক হবে। সুতরাং বাংলার ফুটবলকে যদি ক্ষতিগ্রস্ত হয়, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যদি বাংলার ফুটবলের কোনো ক্ষতি করে, বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ তা প্রতিবাদ করবেই এবং সেটা প্রতিরোধ করবেই, এবং শুধু তাই নয়, তাদের বুঝাবে যে বাংলার ফুটবলের ক্ষতি হওয়া মানে কিন্তু ভারতীয় ফুটবলের ক্ষতি হওয়া। কোথাও প্রতিশোধ নেওয়ার ব্যাপার নেই তো? তার কারণ আমরা জানি একটি খুব নামি এবং খুব বলা যেতে পারে মহার্গ একটা টুর্নামেন্ট, সেখানে যতক্ষণ না ইস্টবেঙ্গল মোহনবাগান খেলেছে ততক্ষণ কিন্তু স্টেডিয়াম ভর্তি হওয়া দূরে থাকুক, মানে সেখানে উপরোকন দিয়েও দর্শক আনা যায়নি। তারপর ইস্টবেঙ্গল মোহনবাগান তারা আসাতে তারপর ধীরে ধীরে মাঠে আমরা দেখলাম যে লোক হলো, স্পন্সরের ক্ষেত্রেও তাই। কোথাও মনে হচ্ছে না তো বাংলার ফুটবলের, বাংলার বাঙালির যে ফুটবল প্রেম, বঙ্গবাসীর যে ফুটবল প্রেম, আমি বাঙালি শুধু বলবো না কারণ অনেক এরকম বঙ্গবাসী আছেন তারা মাতৃভাষা বাংলা না হলেও ফুটবল ভালোবাসেন, সেক্ষেত্রে কোথাও সেই দর্শকদের কোথাও বঞ্চিত করা হচ্ছে না বা বাংলার ফুটবলকে মেরে দেওয়া হচ্ছে না তো, মানে এই রকম আশঙ্কা কি একেবারে অমূলক? কথাটা হচ্ছে যে আপনি কথা বলছেন দুরান্ড কাপের কথা। এই দুরান্ড কাপ একটা সবচেয়ে পুরনো একটা টুর্নামেন্ট ভারতবর্ষের, এবং দুরান্ড কাপ ভালোভাবে হোক আমরা চাই, কিন্তু দুরান্ড কাপ হলে যদি কলকাতা ফুটবল লীগের ক্ষতি হয় তাহলে একটা টুর্নামেন্টের জন্য যদি একটা লীগের ক্ষতি হয়ে যায়, আর সেটা কলকাতা ফুটবল লীগের যদি ক্ষতি হয়ে যায় তাহলে সেটা ফুটবলের জন্য ভালো নয়, কাম্য নয়। সুতরাং শান্তিপূর্ণ সহাবস্থান করাই যায়। দুরান্ড কর্তৃপক্ষের উচিত আইএফএর সাথে বসে তাদের সূচিটাকে তৈরি করা, ক্যালকাটা ফুটবল লীগের ফিক্সচার এবং দুরান্ডের ফিক্সচার যাতে ক্ল্যাশ না করে সেইভাবে ফিক্সচারটাকে করা, এবং তার জন্য যদি মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দরকার হয় আমার মনে হয় বাংলার স্বার্থে সেটা শ্রেয় হবে। এবং যেহেতু বাংলাতে ডুরান্ড হোক
সেটাও আমি যেরকম চাই, কলকাতা ফুটবল লিগও জাঁকজমকপূর্ণভাবে হোক সেটাও আমি চাই, কিন্তু দুজন দুজনের মানে একে উভরে উভয়ের পরিপূরক হোক, ক্ষতি যাতে ক্ষতি না হয় কলকাতা ফুটবল লিগের সেটা দুরান কর্তৃপক্ষকেও দেখতে হবে এবং আইএফএ-র একটা দায়িত্ব থাকে সেখানে। ডুরান্ট আমাদের ঐতিহ্য, মানে ভারতীয় ফুটবলের ঐতিহ্য। সুতরাং দুটো টুর্নামেন্টই ভালোভাবে হোক, মানে লিগও ভালোভাবে হোক এবং টুর্নামেন্টটাও ভালোভাবে হোক সেইভাবে চাই, সংঘাত যেন কখনো না বাধে। অনির্বাণ দত্ত, প্রথম চ্যালেঞ্জ কি ক্যালকাটা ফুটবল লিগ তাহলে? একদম, শুধু ক্যালকাটা ফুটবল লিগ নয়, ক্যালকাটা ফুটবল লিগটা সুস্থভাবে করা। এবার থেকে ক্যালকাটা ফুটবল লিগ বয়স ভিত্তিক হচ্ছে, তাই আমাদের আরো কেয়ারফুল হতে হবে, যেহেতু এতগুলো বাচ্চা এই লিগে খেলবে, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো ইঞ্জুরি হলে, কোনো রকমের কোনো অসুবিধা হলে যেন সেখানে মেডিকেল টিম থাকে, মাঠে যেন প্রপার অ্যামেনিটিস থাকে। বয়স বাড়ানোর অভিযোগও তো থাকে, ব্যাপারটা হলো এখন প্লেয়ার রেজিস্ট্রেশনটা সিআরএস এর মাধ্যমে হয়, তো আপনি প্রথম দিন যেই বয়সটা দিয়ে সিআরএস এ এন্ট্রি করলেন সেই বয়সটা কিন্তু আপনি আর দ্বিতীয়বার চেঞ্জ করতে পারবেন না। এই নয় যে এই ক্লাবে আমি 15 বছর বলে খেললাম, খেলে তার পরের বছর আবার আমি 14 বছর। মানে আমাদের ছোটবেলায় যখন আমরা আগে একটু ফুটবল খেলতাম, একটি বিখ্যাত টুর্নামেন্ট আমাদের ছোটবেলায় 14 বছরেও আমরা দেখেছি, কিন্তু টায়ার বেঁধে, সেই সময় টায়ার বেঁধে খেলার প্রচলন ছিল, তখন ওটা পয়েন্টের সিস্টেম ছিল, হ্যাঁ 4-10 আর কি। তা আপনি বলছেন তাহলে এই পরিচ্ছন্নতাগুলো থাকবে এবার 100% না হলেও অনেকটাই থাকবে। দেখুন, এবার কারোর যদি আধার কার্ডে ভুল বয়স থাকে বা বার্থ সার্টিফিকেটে ভুল বয়স থাকে, সেটা তো আমাদের পক্ষে ধরা সম্ভব নয়, কিন্তু একটা চেক অ্যান্ড মেজার থাকবে যেখান থেকে আমরা ডিসাইড করবো বয়স কি। এবং যদি কোনো রকমের, আমাদের অলরেডি যেটা মোডালিটিস রেডি হচ্ছে লিগের, তাতে লেখাই আছে যে যদি কোনো ক্লাব কোনো ক্লাবের এগেনস্টে, কোনো প্লেয়ারের এগেনস্টে কমপ্লেন করে যে এই প্লেয়ারটা সঠিক বয়স দেয়নি, তাহলে তার মেডিকেল টেস্টের ব্যবস্থা হবে, মেডিকেল বোর্ড থাকবে, ডিসিপ্লিনারি কমিটি থাকবে, এবং সেক্ষেত্রে সেটা এই অফেন্সটার জন্য কিন্তু আমরা খুব স্ট্রিক্ট অ্যাকশন নেব। অবশ্যই, এখন তো $1 billion কোয়েশ্চেন, মিলিয়নও বলবো না, $1 billion কোয়েশ্চেন, ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্যালকাটা ফুটবল লিগে খেলবে নাকি, সেক্ষেত্রে আপনি বোধহয় চেষ্টা করছেন? কথা বলবো, এতদিন অবধি তো অফিসিয়ালি আমার কথা বলার জায়গা ছিল না, আজকে থেকে আমার অফিসিয়ালি কথা বলার জায়গা হলো, তো আমার ধারণা আমি দুটো ক্লাবের সাথে কথা বললে তারা রাজি হবে। অবশ্যই, আমরা জানি খুব প্রভাবশালী মন্ত্রীরা, তারা বিভিন্নভাবে বিভিন্ন ক্লাবের সঙ্গে জড়িয়ে আছেন, এই এতজন প্রভাবশালী ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সাংসদ, হ্যাঁ, এবং মানে সব মানে খুব প্রভাবশালী আর কি, এতজন প্রভাবশালীকে সামলাবেন কি করে? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না? এটা কি একটা বিরাট মাথা ব্যথা? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই যে এত প্রভাবশালী মানুষরা জড়িয়ে আছে ফুটবলের সাথে, কেন জড়িয়ে আছে তারা? তারা জড়িয়ে আছে তারা খেলাটাকে ভালোবাসে বলে, আমরাও খেলাটাকে ভালোবাসি বলে ফুটবলের সাথে যুক্ত, এবং যারা ফুটবলটাকে ভালোবাসে তারা তো চাইবে ফুটবল এগিয়ে যাক, ফুটবলটা আরও বেড়ে উঠুক, আরও গ্ল্যামারাস হোক, আরও স্পেকটেটার্স আসুক, আরও ভালো খেলা হোক, ভালো কোয়ালিটির খেলা হোক, স্পেকটেটার্সরা খেলা দেখে আনন্দ পাক, এবং এন্ড অফ দ্য ডে আমিও কিন্তু স্পেকটেটার, আমিও কিন্তু খেলাটা দেখে আনন্দ পাই বলেই খেলাটার সাথে যুক্ত। তো আমার তো মনে হয় সবার সাপোর্ট পাওয়া উচিত, যারা সত্যিই ফুটবলকে ভালোবাসে তারা চাইবে খেলাটা আরও ভালোভাবে হোক, আরও সুন্দরভাবে হোক, আরও ডেভেলপ করুক। এইবার আমি আপনাকে, এতদিন ধরে তো ট্রেজারার ছিলেন, কোষাধ্যক্ষ ছিলেন, এবার আমি খুব অল্প সময় ধরে, এবার আমি যে প্রশ্নটা করব, যে জয়দীপ মুখার্জি যখন আইএফএ সচিব হয়েছেন তার আগে ঋণ ছিল আইএফএ, এখন নাকি উদ্ধৃত অর্থ আছে, এবং আইএফএর ঋণ এখনও আছে, কিন্তু এই ঋণটা তো একটা সময় ধরে তৈরি হয়েছে এবং এটা শোধ করতেও একটা সময় লাগবে। কেউ তো জাদুকর নয় যে আমি আসবো আর একটা চুটকি বাজাবো ঋণ শোধ হয়ে যাবে, এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমাদের এই প্রসেসটা চালু রেখে ক্রমশ চেষ্টা করতে হবে যে যতটা পারি আস্তে আস্তে এই ঋণগুলো শোধ করে দেওয়ার, এবং যে কোনো অর্গানাইজেশন যখন চলে তার যেরকম ডেটার্স তৈরি হয় তার ক্রেডিটার্সও তৈরি হয়, এবং এটা একটা সাইকেল, মানে আমি হয়তো জিনিস কিনবো তার পেমেন্ট দেবো, আবার কিছু আমি যখন চলে যাব কিছু ক্রেডিটার্স থেকে যাবে, আবার যে আসবে সে এই ক্রেডিটার্সদের পেমেন্ট দেবে, আবার নতুন ক্রেডিটার্স তৈরি হবে,
এখন যেই জায়গাটায় ঋণটা রয়েছে সেটা হয়তো অনেকটা বেশি, কিন্তু আমার ধারণা আমরা যদি সুস্থভাবে প্ল্যান করে এগোই তাহলে এই ঋণটাকে একটা সীমিত জায়গায় নিয়ে আসা যাবে, এটাকে একটা কন্ট্রোলেবল অ্যামাউন্টে নিয়ে আসা যাবে এবং একটা প্রসেসের জন্য যেইটুকু আউটস্ট্যান্ডিং থাকা দরকার সেইটুকুই থাকবে। অবশ্যই আমি শেষ করবো, কিন্তু শেষের আগে তিনটে ছোট্ট প্রশ্ন করবো, খুব ছোট্ট প্রশ্ন। জয়দীপ মুখার্জি যিনি সদ্য প্রাক্তন সচিব তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছিলেন এখনও মাঠের ময়দানের গুরু বাপি দত্ত, সুব্রত দত্ত। আমি জিজ্ঞেস করেছিলাম উনি যদি দ্রোণাচার্য হয় তাহলে জয়দীপ একালব্য না অর্জুন, বলেছিলেন উত্তরটা টাফটকে এসে নিশ্চয়ই সুব্রততা দেবে। জয়দীপকে কীভাবে দেখছেন, একালব্য না অর্জুন? আমার ছোট ভাই, জয়দীপের সাথে বহু বছরের সম্পর্ক এবং জয়দীপ, আমি এই জন্য ছোট ভাই বললাম কারণ আমি মনে করি যারা আত্মার কাছাকাছি অবস্থান করে তারা আত্মীয়। তো সুতরাং আমার ছোট ভাই ছিল, আছে এবং থাকবে, এবং ও যে অবদান আইএফএ-তে গত 3 বছর ধরে সেটা সত্যি সাধুবাদের দাবি রাখে এবং আশা করব যে ও আইএফএ সচিব থেকে সরে গেছে, ফুটবল থেকে নয়, এবং আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ও আগামী দিনেও ফুটবলের সাথে জড়িত থাকবে ওতপ্রোতভাবে এবং ফুটবলের সেবা করে যাবে। এবং ওর দুটো ক্লাব আছে, সেই ক্লাবের ব্যাপারে ও আরও নিজেকে নিয়োজিত করবে যাতে ক্লাবের মাধ্যমে ফুটবলের সেবা করতে পারে। ও আমি জানি ফুটবলের জন্য যে সময় যে পরিশ্রম ও দেয় সেটা মানে অভিনন্দনযোগ্য এবং সেভাবেই ও ফুটবলের সাথে থাকবে। এবং এবারেও সচিব থেকে সরে গেছে বলে আগামী দিনেও সচিব হবে না বা সভাপতি হবে না এরকম কোনো কথা নয়। অবশ্যই অনির্বাণ দত্ত সচিব হওয়াতে টেনশন বাড়লো না কমলো? এখানে টেনশনের ব্যাপার নেই, এটা তো খেলাধুলার ব্যাপার, এটা তো আনন্দের ব্যাপার, এখানে আবার টেনশন কোথায়? আমাদের দায়িত্ব বাড়লো বলতে পারেন, টেনশন নয়, দায়িত্বটা যারা যারা আইএফএ-তে পদাধিকারী এবং আইএফএ-র গভর্নিং বডির যারা সদস্য প্রত্যেকের দায়িত্ব হচ্ছে বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেটা যত দ্রুত গতিতে হয় তত ভালো। তো সুতরাং দায়িত্ব নেওয়ার জন্যই, দায়িত্ব পালন করার জন্যই তো আমার মনে হয় ও সচিব হয়েছে। এবার একেবারে সত্যি কথা শেষ প্রশ্ন, আইএফএ-র সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক, ঐতিহ্য, নস্টালজিয়া। অনির্বাণ দত্ত আইএফএ-র সচিব ওই হট চেয়ারটায় বসেছে, সত্যি বলুন তো আজকের দিনটা আপনাদের পরিবারের ক্ষেত্রে এটা খুব স্মরণীয় দিন না? স্মরণীয় দিন তো বটেই, আনন্দের দিন বটেই, যে প্রয়াত প্রদ্যুৎ দত্ত যিনি যখন আইএফএ-র সচিব থাকাকালীন ওনাকে উনি চলে গেছেন ইহলোক ছেড়ে, তো সুতরাং ওনার সুযোগ্য পুত্র এখন সচিব হয়েছে। তো বাবার যেসব স্বপ্ন ছিল, ওনার বাবার আমার ছোট কাকার যেসব স্বপ্ন ছিল, যেসব লক্ষ্য ছিল, যেগুলো পূরণ করতে পারেনি, যেগুলো অনেকগুলো উনি পূরণ করে গেছিলেন, যেরকম ধরুন নার্সারি লীগ, মহিলা ফুটবল, এরকম অনেকগুলো নতুন নতুন কাজ উনি করেছিলেন যেগুলো এখনও বাংলার ফুটবলকে সমৃদ্ধ করছে। তো আমার মনে হয় ওনার দেখানো পথে ওনার যেসব অপূরণ স্বপ্ন আছে, লক্ষ্য আছে, সেগুলোকেই পূর্ণতা দেওয়াটাই ওর কাজ হবে। অবশ্যই আমি আমি এরপর আর কথা বলবো না, সত্যি আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবো। অবশ্যই অনির্বাণ দত্ত সচিব হিসেবে নয়া নিযুক্ত তাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সুব্রতদা রাগ করবেন না, আপনি আবার চেয়ারম্যান হয়েছেন, কিন্তু আপনার জেতা, আপনার পদে বসাটা এখন বাঙালির কাছে নতুন কিছু না, আপনার কাছে পদ গৌণ, সুব্রত দত্ত বাপি দত্তই যথেষ্ট। সুতরাং আপনাদের দুজনেই সফলতা কাম্য ফুটবলের স্বার্থে, এবং আমরাও তাকিয়ে আছি এই কলকাতা, এই বঙ্গবাসী তাকিয়ে আছে আইএফএ-র দিকে, অনির্বাণ দত্ত এবং সুব্রত দত্তের দিকে। অসংখ্য ধন্যবাদ আপনারা টাফটকে আসার জন্য। টাফটক উইথ ঋতব্রত এখানেই শেষ করছি, অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ থাকুক কার প্লাস নিউজে, সবার আগে সবার পাশে। প্রেজেন্টেড বাই পাঞ্জাব সরকার, ডিয়ার 200 মান্থলি লটারি, প্রথম পুরস্কার 1 কোটি 20 লাখ টাকা।